না 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 সকাল সকাল স্নান করে বেরো না ও নো কি রে কোচি আজকে তুই এত তাড়াতাড়ি স্নান করতিছ কোথায় যাবি নাকি কলেজ তো 10টার সময় আরে কলেজ যাব নি একটা জায়গায় কলেজ থেকে সবাইকে নিয়ে যাবে হ্যাঁ ওই শুনলাম কি মমতা দিদি কোথায় বক্তব্য দিতে আসবে সেখানে সব সব ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আর সেখানে যাব সকাল সকাল স্নান করে বেরিয়ে যাচ্ছি সেখানে যাব আজকে মমতা দিদি বক্তব্য দিবে আচ্ছা কোচি বলি শুন তাহলে ভালো জায়গায় যাচ্ছ মমতা দিদি যা বলবে মন দিয়ে শুনবি একদম মন দিয়ে শুনবি আর যা বলবে অক্ষরে অক্ষরে পালন করবি আর নিজের লাইফে সেগুলো অ্যাপ্লাই করবি খুব ইন্সপিরেশন করে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি সাবধানে যাব ঠিক আছে সাবধানে চলে বলো আচ্ছা ঠিক আছে যা বলবে আমি মন দিয়ে শুনবো যা বলবে আমি অক্ষরে অক্ষরে পালন করবো আমি সব কথাই মন দিয়ে পালন করবো ঠিক আছে হ্যালো ম্যাম গুড আফটারনুন ম্যাম আপনাকে আমার কিছু প্রশ্ন আছে প্রশ্নগুলো আপনাকে কি করতে পারি হ্যাঁ আমার কিছু জানার ছিল আজকের দিনে তো বেকারত্ব বেড়ে যাচ্ছে তাহলে আপনি কিছু আমাদেরকে প্ল্যান বা কিছু আমাদেরকে বলুন না যার জন্য যেগুলো নিয়ে আমরা আমাদের লাইফটাকে ভালো করে গড়তে পারি আপনি আমাদেরকে কিছু বলুন যাতে আমরা মোটিভেট হতে পারি এবং কিছু একটা লাইফে করতে পারি হ্যাঁ বলছি যে আপনার কাছে কোনো চাকরি আছে এই যে এত স্টুডেন্ট সব চাকরিটা তাহলে পেলে খুব ভালো হতো আমাদের লাইফটা গড়ে যেত যদি কিছু চাকরি থাকে দেওয়া যাবে আমাদের কিছু চাকরি আচ্ছা ঠিক আছে চাকরি বাদ দিন আপনি এমন কিছু বলুন যাতে লাইফে আমরা স্ট্যান্ড করতে পারি কচুরিপানা দিয়ে ব্যাগ তৈরি না ঠিক আছে কিন্তু এখন তো সব জায়গায় তো আর কচুরিপানা হয়নি কারণ ম্যাক্সিমাম জায়গায় তো পুকুর তো ভরিয়ে সব যে যার ঘর করে নিচ্ছে তাহলে কচুরিপানা তো আমাদের এদিকে নেই অন্য কিছু প্ল্যান আছে কি অন্য কোনো প্ল্যান দেওয়া যাবে একটা কথা বলবো আপনি যে বলছেন কাশফুল কাশফুলটা প্রথমত দেখতে খুব সুন্দর লাগে বেকার কেটে নষ্ট করা হবে একটা গল্প আর সেকেন্ড এই পুজোর সময় সবাই শুটিং করতে যায় সব ফটোশ্যুট করতে হয় ফটোশ্যুট সেখানে সব যত লোক পারে সব কে দুর্গা ঠাকুর সেজে কাশবন ঢুকে যাচ্ছে কে সব ছেলেরা কাশফুলে ফটোফুল দিচ্ছে আমি যদি কাশফুলটা কেটে নিয়ে এখানে বালিশ তৈরি করি আমার কোঁধে সবাই ডুব ডুবা যাবে যে আমি কাশফুল দিলে পারি তারা ফটোশ্যুট করে দিচ্ছে না না কাশফুলের প্ল্যান ট্যান দিবেন নি কাশফুল খালি সবাই চাঁদাবে আমাকে ওই প্ল্যানটা নয় অন্য কিছু প্ল্যান দিন আরে আমি খুব গরিব আমরা খুব গরিব তো একটা এমন প্ল্যান দিবেন যেটা আমরা করতে পারি ঠিক আছে একটু ভেবে চিন্তে বলবেন চা বিস্কুটের দোকান খুলবো চা বিস্কুট শুধু করবো না আরো কিছু আপনার মাথায় প্ল্যান আছে যে চা বিস্কুটের সাথে যদি আরো কিছু ইনকামটা বেশি বাড়ে আস্তে আস্তে বাড়বে প্রথম দিন আপনি বিস্কুট নিলেন প্রথম সপ্তাহে তারপরে সপ্তাহে মাকে বললেন মা একটু ঘুগনি তৈরি করে দাও আচ্ছা ঠিক আছে তাহলে ঘরে গিয়ে বলি মা ঘুগনি রাঁধতে জানে কি না তাহলে চটপটি দোকানটা দিয়ে দেবো ঠিক আছে আর হ্যাঁ সামনে তো পূজা আসছে বলো এই পূজাতে তো ঘুরবো ইনকামটা কী করে হবে পূজায় তো সবাই একটু ঘুরতে চায় পূজাতে কি তাহলে আমি ওই চানামুড়ি নিয়ে এলে ঘুরবো মানে পূজাতে নতুন জামা প্যান্ট পরে নেবো আর চানামুড়ি সেজে ডিবাটা কাঁধে ঝুলিয়ে ঘুরতে ঘুরতে ব্যবসা হবে ঠিক আছে আপনাকে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্ল্যান দেবার জন্য আমার চোখ তো খুলে গেছে একদম ইঞ্জিনিয়ারিং করা বাদ দিয়ে দিচ্ছি আর যদি আমি চা চ আর ঝালমুড়ি ব্যবসা করবো A few hours later. আর এই জামাটার কি হবে ইঞ্জিনিয়ারিং করতে যাবো নি জামাটা পরেই চা ব্যবসা করবো সেগুলো কলেজ যে কোনো লাভ নেই বেকার বেকার টাকা নষ্ট হচ্ছে আর রেওয়াজ করলে কীরকম ব্যবসা করতে হবে গামছাটা কাঁধে থাকুক এরকম এই চায়ে 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 এই ঝালমুড়ি 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 এই ঝালমুড়ি আছে ঝালমুড়ি ঝালমুড়ি এই ঘর চলে আসছু কী হলো তাহলে আর তুই এরকম ড্রেসে গলায় গামছা নিলিছু কেন আচ্ছা বলছি ঘরে একটা কেডলি আছে কেডলি আর কিছু কাপ লাগবে আর হ্যাঁ মা তুমি ঘুগনি রাঁধতে জানো তো ঘুগনি 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 রাঁধতে জানো ঘুগনি রাঁধতে হ্যাঁ ঘুগনি রাঁধতে তো জানি কিন্তু ঘুগনি কী ব্যাপার কী সব বলতিছু কী কেডলি কেন লাগবে তোর কেডলি
আর কি ঘুগনি না দিয়ে জিজ্ঞাসা করতেছি কি ব্যাপারটা কি? আমি মমতাদির কথায় প্রচুর ইন্সপায়ার হয়ে গেছি, সেটাই করতে যাচ্ছি। তুমিও কালকে থেকে ঘুগনি আড্ডা করবো, আমি চা ব্যবসা খুলবো, মমতাদি প্ল্যান দিচ্ছে। তুমি তো বলছো পুরোপুরি ইন্সপায়ার আছে, ফুল ইন্সপায়ার হয়েছি, আমি একটা কেডলি কিনতে যাচ্ছি, ঠিক আছে? তুমি ঘুগনি আড্ডা শিখে যাবো, ঠিক আছে? তাহলে যে ইঞ্জিনিয়ারিংয়ে যে 500 টাকা খরচা করলি, কেন বেকার বলছিলি ইন্সপায়ার হয়ে আসতে? মানে আমি কিছু কথা বলতে চাই, মানে আপনি যেটা বলেন আপনি কি একবারও ভেবে চিনতে বলেন যে আপনি কি বলতেছেন? না আপনি তো বললেন, তো আপনিও ওই জিনিসটা অ্যাপ্লাই করে দেখুন তো। আপনি আপনার পদগুলো, যত সব নেতা মন্ত্রী আছে তাদের পদগুলো, যারা শিক্ষিত ছেলেগুলো আছে তাদেরকে আপনাদের পদগুলো দিয়ে দিন না। আর আপনারাও তো চায়ের দোকান, ঝালমুড়ির দোকান এইগুলোই বুঝতে পারেন, কারণ আপনি নিজেই বলেছেন কোনো কাজ ছোটো নয়, তাহলে আপনারাও করতে পারেন। আর ওই জায়গায় একটা শিক্ষিত ছেলেদেরকে এই জবগুলো দিয়ে দিন তো, ওই আপনাদের পদগুলো। আমি কোনো নেতামন্ত্রীকে কোনো পার্টিকে আমার কোনোটাই পছন্দ নয়, জাস্ট আমি আমার এই মতামতগুলো আমাকে বলতে চাই। আর হ্যাঁ, যেটা বলার, হ্যাঁ এই যে কিছুদিন আগে বা অনেকবারই পাওয়া গেছে নেতামন্ত্রীদের ঘর থেকে যে কয়েকশো কোটি করে টাকা পাওয়া যায়, ওই টাকাগুলো দিয়ে যদি একটা বিল্ডিং, কনস্ট্রাকশান বা কোনো কলকারখানা অনেক কিছু গড়া যায় না, তাহলে এই যে কথাগুলো আপনি বলছেন আর বলতে হতো না, তাহলে এত যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা বা কত ছেলেরা যারা জব পায়নি বসে আছে তারা জব পেত, তারা একটা করে চাকরি পেত, তখন আর আপনাকে এই কথাগুলো বলতে হতো না এই বক্তব্য লাইনে এসে। আর আমার এই কথাটাই আপনাদেরকে বলার ছিল। আর অবশ্যই হয়তো আপনাদেরও মনে আমার মতো সেম কথা আছে, তো আমি আপনাদেরও এই কথাটা বলে দিলাম। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে নতুন হলে ফলো করবেন, এবং ভিডিওটিকে অবশ্যই আপনারা শেয়ার করবেন যাতে এই কথাগুলো মানুষের কাছে পৌঁছে যায়। এটাকে একটু কমেডির মাধ্যমে একটু চেষ্টা করলাম যাতে একটু মেসেজ দেওয়া যায়। আমার সোনা চাঁদের কোনা আর কি বলবো, ডাক্তার উকিল নয় তো, ওকে ইউটিউবার বানাবো।